আমি ঋতু, নামটা ঋতু হলো গ্রীষ্মের মতো খরখর আমার জীবন। ছোটবেলা থেকে অভাবনটনে বড় হয়েছি, তিন বেলার মধ্যে দুই বেলা খাবার জুটতো ভাগ্যে, কখনো কখনো না খেয়েও থাকতে হইতো। দরিদ্র পরিবার বলে কথা, দরিদ্রের একমাত্র কারণ অনেক বড় পরিবার, চার ভাই দুই বোন, আমাদের আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই ছিলাম। বাবা তেমন কাজ করতো না, দাদা মরে যাওয়ার পর অনেক সম্পত্তি পেলো, বাবা আর সেই সম্পত্তি বছর ঘুরে ঘুরে বিক্রি করতো, কারো কাছে কোনো পরামর্শ ছাড়াই ব্যবসার নামে টাকা উড়াতো। তারপর তরি এসে ডুবে মাছ দরিয়ায়, মা একটু পড়াশোনা জানায়, কাজের সন্ধান করতে থাকে, অবশেষে কাজও পায়। পরিবার পরিকল্পনাতে আমাদের গ্রামে মা দিনের পর দিন বেরিয়ে যেত কাজের জন্য, আর আমি সংসারের সব কাজ ছেড়ে স্কুলে চলে যেতাম। তারপর অনেক ভালো চলছিল আমাদের সংসার, ততদিনে বড় আপার বিয়ে সম্বন্ধ আসে, আর কিছু না জেনেই বিয়ে দিয়ে দেয় আপাকে, যৌতুক লাগবে না তাই। অভাবের সংসার ছিল তো, একজন সদস্য কমল মানেই বাঁচা গেল। আপার স্বামী তেমন ভালো ছিল না, নেশা করতো কিন্তু কখনো গায়ে হাত তোলেনি। আপার শাশুড়ি অনেক আদর করাতে আপার এই বিষয়ে কাউকে জানায়নি, একবার শুধু আমাকে বলছিল। সেদিকে আমাদের অবস্থাও একটু ভালো হতে লাগলো, কিন্তু সেই সুখ আর বেশি দিন টিকলো না, সবার নজরে পড়ে যায়। ভালো খাইতেছে, ভালো পড়তেছে, এসবকে সহ্য করতে পারতেছে না। আসলে গ্রামের মানুষ বলে কথা তো, বাবার কানে সবসময় কুমন্ত্রণা দিতে থাকতো গ্রামের লোকেরা, এসব শুনে বাবা রোজ ঝগড়া করতো মায়ের সাথে। বাবা মাকে বলে কাজটা ছেড়ে দিতে, কিন্তু মা রাজি হয় না, কারণ কাজটা ছেড়ে দিলে সংসার চলতো না জন্য। একদিন কে কি জানি বলছে, বাবা সোজা ঘরে এসে মাকে নামাজরত অবস্থায় মারধর করে, এসব সহ্য করতে না পেরে নানার বাড়ি চলে যায় মা। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস কেটে যায়, বাবা মাকে আনতে যায় না, আমাদের আত্মীয় স্বজনরাও কেউ জানে মাকে আনতে। নানা নানুর একমাত্র মেয়ে ছিল মা, তাই তারাও খুব আদর করতো, আর সবসময় বোঝাতো দেশের বাইরে চলে যা, অনেক টাকা উপার্জন করতে পারবি। নানা নানু একটু লোভীও ছিল, আমাদের পরিবারের চিন্তা করে মা পাড়ি জমান প্রবাসে। তারপর অনেকদিন মায়ের সাথে আমাদের যোগাযোগ হয় নাই, মাঝে মাঝে নানু বাড়িতে যেতে হতো কথা বলার জন্য, কিছু টাকা পয়সাও দিত আমাদের খরচের জন্য, কিন্তু অর্ধেক টাকায় মেরে দিত নানা নানু। আমাদের কাছে মোবাইল না থাকাতে কিছুই জানতে পারতাম না এসব ব্যাপারে, কারণ তখন তেমন হাতে হাতে ফোনের যোগ ছিল না। এইদিকে বাবা বিয়ের জন্য অস্থির হয়ে গেছে, হঠাৎ একটা মহিলাকে বাড়িতে নিয়ে এসে বিয়ে করার জন্য, তারপর বিয়েও করে। বিয়ের আগে বাবা বলছিল, সৎমা আমাদের অনেক আদর করবে নিজের মায়ের মতো, তাই আমরা কোনো আপত্তি করিনি। বাবা এখন কাজ করতে শুরু করলো, প্রথম প্রথম অনেক আদর দেখাতো ছোট মা, কিন্তু কিছুদিন পরেই অত্যাচার শুরু করলো, খাবার ঠিক মতো খেতে দিত না, লুকিয়ে রাখতো, আর বাবার সামনে খুব আদর দেখাতো। বড় আপার শাশুড়ি মারা গেছে, এইদিকে দুলাভাই আপার গায়ে হাত তোলা শুরু করে দিচ্ছে, আপা অন্তঃসত্ত্বা ছিল 8 মাসের, তবুও সেদিকে দুলাভাইয়ের কোনো খেয়াল নেই। আপু চলে আসে আমাদের বাড়িতে, কিন্তু ছোট মা এসব সহ্য করতে পারে না, সারাক্ষণ ঝগড়া করতে আপুর সাথে কোনো কারণ ছাড়াই। একদিন আপাকে ছোট মা অনেক মারধর করে, আমি আটকাতে গেলে আমাকেও ধাক্কা মেরে ফেলে দেয়, আমার অনেকখানি হাতও কেটে যায়, সেই দাগটা আজও রয়ে গেছে হাতে আর মনে। অবশেষে একদিন ছোট মা বাড়ি থেকে বের করে দেয় আমাদের দুই বোনকে, আপার একটা ফুটফুটে ছেলেবাবু হয়, ডেলিভারির জন্য মা কিছু টাকা আগেই পাঠিয়েছিল, আর সেই অল্প কিছু টাকা দিয়ে একটা নতুন বাসা নিলাম শহরে। আপার বাবু থাকাতে কোনো কাজ করতে পারে না, আমি একটা চাকরি নেই, বয়স কম হওয়াতে চাকরিটা অবশ্যই আমাকে দিতে চায় নাই, পরে হাত পায়ে ধরে বুঝিয়ে সুঝিয়ে চাকরিটা পেলাম, চাকরির পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে লাগলাম। ভর্তি হয় উন্মুক্ত স্কুলে, যেখানে কাজের পাশাপাশি পড়াশোনা করা যায়, ভালোই চলছিল আমাদের। আমরা চলে আসার পর তবুও ছোট মার সংসারের অভাব দূর হলো না, নতুন নতুন বাহানা খুঁজতো আমার থেকে টাকা নেওয়ার জন্য। নিজের পরিবারকে খুব মিস করতাম, তাই সব টাকা আপা আর বাবাকে দিয়ে দিতাম, নিজের জন্য কিছুই রাখতাম না। মায়ের সাথে যোগাযোগ করার জন্য আপাকে একটা স্মার্টফোন কিনে দেই, কিন্তু ততদিনে মা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, দূরে দূরে থাকে তো, তাই হয়তো সন্তানের জন্য মায়া কমে গেছে, নয় নতুন কাউকে বিয়ে করে নিয়েছে। মাঝে মাঝে মাকে অনেক মিস করতাম, মা ছেড়ে চলে যাওয়ার সময় কতটুকুই বা বয়স ছিল আমাদের, মায়ের আদর কি বুঝতেই পারলাম না, অনেক কান্না করতাম মাকে কাছে পাওয়ার জন্য। 4 বছর চাকরি করার পর অনেক অসুস্থ হয়ে পড়ি, কেমিক্যাল কোম্পানি ছিল তো, ডাক্তার নিষেধ করে এই শরীর নিয়ে যেন আর কাজ না করি। বাবাকে সবটা বলার পরে বলে বাড়িতে চলে আয়। বাবা ছোট মা ভাবছিল চাকরি করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি, কিন্তু তারা জানে না যে টাকা পেতাম সবকিছু তাদেরই দিয়ে দিতাম, নিজের কথা ভাবতেই ভুলে গিয়েছিলাম। চাকরি ছেড়ে বাড়িতে চলে আসি, এখন ভাইয়ের একটু বড় হয়ে গেছে, কাজ করতে শিখে গেছে, কিন্তু মানুষ হতে পারেনি মায়ের শাসনের অভাবে। কিছুদিন ভালো চলছিল, আবার শুরু হলো অশান্তি। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, দুলাভাই আপার কোনো খোঁজ খবর রাখেনি, পরে জানা গেছে পাগল হয়ে জানি কোথায় চলে গেছে। এইদিকে আমার কাছে টাকা নাই বলে প্রচুর ঝগড়া করতো, নিজের জন্য শখ করে একজোড়া কানের দুল কিনি, শেষে সেইগুলোও বিক্রি করে সেই টাকাটাও দিয়ে দিই। আমার বিয়ের জন্য এখন সম্বন্ধ আসে, বড় আপার মতো আমাকেও যৌতুকের অভাবে যার তার সাথে বিয়ে দিতে চায়, হোক সে ছেলে বিবাহিত কিংবা নেশাখোর, তাদের কোনো আপত্তি নাই। গল্পটা অনেক বড়, তাই একটা ভিডিওতে পসিবল না এটা শেয়ার করা। আপনারা যদি নেক্সট পার্টটা শুনতে চান তাহলে আমি আপলোড দিব, তো কমেন্ট বক্সে জানাই দেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।